কান্তা কলকাতা ব্লগ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে আমি সাবুদানা দিয়ে লাড্ডু বানানো দেখাচ্ছি। তাহলে চলুন কেমন করে বানাতে হয় বলে দিই। এটা আমি 2 কাপের মতো সাবুদানা নিয়েছি, এটাকে ভালো করে 3টে 4টে জল দিয়ে ভিজিয়ে রাখবো। চলুন তাহলে দেখাই। এই যে বন্ধুরা, জল দিয়ে 3টে 4টে জল দিয়ে ধুয়ে নিয়েছি। চেষ্টা করবেন এই মিষ্টিটাকে শুকনো মানে ছোট দানা দিয়ে বানানোর জন্য। আমি নিজে নিজে করছি, এই জন্য পড়ে গেছে। বন্ধুরা একদম আমি ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিয়েছি। এই যে একদম ভালো করে ছেঁকে নিয়েছি। এখন এটাকে আমি ভিজিয়ে 1 ঘন্টা রেখে দেব। রেখে দিয়ে তারপরে দেখাচ্ছি। চলুন বন্ধুরা, এটা 1 ঘন্টা হয়ে গেছে, সাবুদানাটা 1 ঘন্টা হয়ে গেছে। এমনি খিলা খিলা হচ্ছে, আমার এমনি চাই। আর আপনি মিষ্টি নিজের হিসাবে দেবেন কম বেশি। আমি এই চিনিটা, এটা আমি 1 বাটি নিয়েছিলাম, 1 বাটি চিনি দিয়েছি। ওটা ফুলে এত বড় হয়ে বড় হয়ে গেছে, চিনিটা দিয়ে দিলাম। আপনি এটা ইচ্ছা হলে দেবেন, না ইচ্ছা হলে না দেবেন, কারণ কি সাবুদানার কেমন একটা গন্ধ থাকে। এই জন্য আমি একটা বড় প্যাকেট মিল্ক পাউডার দিয়ে দিলাম। আপনি কালারও দিতে পারেন, আপনি কেসের ধাগাও দিতে পারেন। আমি একটুখানি কালার দিলাম। এখন একটুখানি আমি ইলাইচি দিয়ে দিলাম, এই যে একসঙ্গে দিয়ে দিলাম। আমি পিসে আনছি একটু বেশ, এইটার মধ্যে না বেশ সাবুদানা লাড্ডুতে, এই যে বুঁদি লাড্ডু যে আমি বানাবো, এটার মধ্যে বেশি ঘি পড়বে না। এখন আমি এই সাবুদানাগুলো যেগুলো বেটেছিলাম, ভিজিয়েছিলাম, এই যে দিয়ে দিলাম। একটুখানি ধিমা করে দিলাম গ্যাসটাকে। ট্রান্সপারেন্ট কালার হয়ে যাক। একটুখানি হালকা হালকা হাতে ভেজে তারপরে আপনাকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা ট্রান্সপ্যারেন্ট হয়ে গেছে, এটা বেশি দেরি লাগে না বানাতে। এখন আমি, আপনি নিজের হিসাবে দেবেন। এই যে মিল্ক পাউডার আছে, চিনি, কালার সবই আছে এটার মধ্যে। এখন আমি দিয়ে দিলাম। গ্যাসটাকে তেজ করে দেবেন, কেন কি এখন সুগার দিয়েছি তো এখন একটুখানি জুস হবে। বন্ধুরা আমার সাবুদানা ছোট যেগুলো হয় ওই সাইজের ছিল। আপনি চাইলে একটুখানি বড় বড় দানা দিয়ে করতে পারেন। এটা মহিন বুন্দির মতো লাগবে, এই জন্য এটা নিয়েছি আমি। একটুখানি ঠান্ডা হয়ে যাক, তারপরে আপনাকে লাড্ডু বানিয়ে দেখাচ্ছি। একদম ইজি বানানো। বন্ধুরা একটুখানি স্টিকি হয় সাবুদানা, তো একটুখানি হাতের মধ্যে ভিজিয়ে নেবেন। এখন ঠান্ডা হয়ে গেছে, এখন ভালোই ঠান্ডা হয়ে গেছে। আমি ঘি কম দিয়েছি, আমি বেশি ঘি দেইনি। মিল্ক পাউডারটা দিলে একটা কেমন সাবুদানার গন্ধটা থাকে, ওইটা হয় না। বন্ধুরা মাত্র 2 চামচ ঘি দিয়েছি, কোনোই ঘি দেয়নি, মনে হচ্ছে কত ঘি দিয়েছি।
একটুখানি আপনি নিজের মন পছন্দ বাদাম বা কাজু বা কিশমিশ কিছু একটা দিয়ে দেবেন, দেখতে একটুখানি ভালো লাগবে, খেতে ভালো লাগবে। বন্ধুরা যদি একটুখানি ভিডিওটা আমার পছন্দ হয় একটুখানি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর এখানটাই তাহলে বিরাম নিলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।